आईपीएल टाना मैच खेले क्लान्त मुस्ताफिज के काउंटी ना खेले विश्राम दीते चाय बीसीबी काटर मास्टर साथे कथा बोले चूड़ान्त सिद्धांत। आईपीएल प्लेऑफ निश्चित करलो रॉयल चैलेंजर्स बेंगलुरु और साकिबेर कोलकाता नाइट राइडर्स मुस्ताफिजेर सनराइजर्स हैदराबाद के हारालो 22 रने। अवशेषे क्षमा चावाय शास्ति मौकुफ हलो जाहिद होसेनेर द्रुतई फिरछेन जातीय दलेर कैम्पे दीर्घ मेयादे यूरोपीय कोच खुजछे बाफुफे। पेप गार्डियोलार विदायी मैचे घरोया डबल्स जितलो बायर्न म्यूनिख कोपा इतालियाय जय पेयेछे युवेंटास पीएसजीर हये शेष मैचे जोड़ा गोल दिये फ्रेंच कप जेतालो इब्रा। एबं राते कोपा देल रे फाइनाले सेभियार विपक्षे माठे नामबे बार्सेलोना 12তম এফএ কাপ শিরোপা জিতে আর্সেনালের রেকর্ডে ভাগ বসালো ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রীড়া প্রেমীদের জন্য বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেই সাথে এই অঙ্গনে ঘটে যাওয়া নানা গল্প, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস এম ইকবাল। আইপিএল এ টানা ম্যাচ খেলে ক্লান্ত মুস্তাফিজ, তাই ইংল্যান্ডে কাউন্টিতে না খেলে কাটার মাস্টারকে বিশ্রাম দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে মুস্তাফিজের সাথে কথা বলেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। শেষ পর্যন্ত কাউন্টিতে মুস্তাফিজের খেলা না হলে ক্রিকেট বোর্ড পারিশ্রমিক দেবে। এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিতেশ ট্রিকের বিকল্প খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন আকরাম খান। ইঞ্জুরির ভূত তাড়িয়ে গেল মার্চে বল হাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেরেন মুস্তাফিজ। ওয়ার্ল্ড টি টোয়েন্টির পর আইপিএলে টানা 14টি ম্যাচ খেলেছেন তিনি। আইপিএল দর্শনের পূর্বে সাকিব তামিমের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের হয়ে চুক্তিবদ্ধ হন মুস্তাফিজ। আইপিএলে কাটার মাস্টারের মন্ত্রমুগ্ধ বোলিংয়ে ইংলিশ ক্লাবটি মুস্তাফিজের সার্ভিস পেতে মরিয়া। কিন্তু দিনে দিনে বাংলাদেশের ক্রিকেটের সম্পদে পরিণত হওয়া মুস্তাফিজের ব্যাপারে খুব সাবধানী ক্রিকেট বোর্ড। যেহেতু ইন্ডিয়া গিয়ে সে খেলছে, তার আগে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলেছিল, তার আগে ইনজুরিতে ছিল, তো সেটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি যে ও ইংল্যান্ডে যে কন্ট্রাক্ট আছে সেটা কি হবে, ও কি ওর জন্য অতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা, বা যদি হয়ে যায় তাহলে সে আবার ইঞ্জুরিতে পড়লে কিন্তু আবার এই রিদমে ফিরে আসাটা কঠিন হয়ে যায়, যেটা আমরা সাফার করেছি মাশরাফির ক্ষেত্রে। তার ওপিনিয়ন আমরা নিব, তারপরে একটা বোর্ডে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিব। শেষ পর্যন্ত যদি মুস্তাফিজের ইংলিশ কাউন্টি ক্রিকেট দর্শন না হয় তবে ওই আসরে খেলার পারিশ্রমিক দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হ্যাঁ, আমরা সেটা তো করে আসছি, আমরা বললাম না যেটা পিসিএল বোর্ড করেছে, বোর্ড কিন্তু অলওয়েজ প্লেয়ারদের জন্য মানে ফিনান্সিয়ালি হেল্প করতে চায়। অন্যদিকে ভারতের একাডেমি কোচের দায়িত্ব নিতে আগ্রহী বাংলাদেশের পেস বোলিং কোচ হিতেশ ট্রিক এখনো বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও পেশাদার ক্রিকেট বোর্ড বিকল্প কোচের খোঁজে আলোচনা করছে বেশ কয়েকজনের সাথে। আকিব জাভেদ আছে, তারপরে চাম্পাকে আছে, চাম্পাকে কিন্তু শ্রীলঙ্কা, তারপরে আপনার প্রসাদ আছে ইন্ডিয়ার, এবং আরো দুই তিনজন আছে। আমরা দেখে তারপর আস্তে ধীরে আমরা যদি কোনো কারণে ও যদি না থাকে তাহলে হয়তো আমরা চেষ্টা করবো এদেরকে আনতে। বিসিবির সাথে জিম্বাবুয়ের কোচ হিতেশ ট্রিকের চুক্তির মেয়াদ শেষ হবে এবছরের জুনে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। পিনাক ঘোষ, সাইফুদ্দিন, সদ্য অনূর্ধ্ব 19-এর গণ্ডি পেরিয়ে আসা এই দুই ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার লিগে কাটাচ্ছেন ব্যস্ত সময়। বিভিন্ন প্রতিকূলতা আর ব্যক্তিগত পারফরমেন্সে সন্তুষ্ট হতে পারছেন না এই দুই ক্রিকেটার, তবে বাকি রাউন্ডগুলোতে সফল হওয়ার পাশাপাশি আরো বেশি পরিশ্রমী হতে চান এই যুবারা। পিনাক ঘোষ, সাইফুদ্দিন, অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ব্যাট আর বল হাতে তারা ছিলেন দলের নির্ভরযোগ্য দুই ক্রিকেটার। যুব দলের পাট চুকিয়ে এবার তারা ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগে। ক্রিকেট কোচিং স্কুলের হয়ে খেলছেন দুজনই, তবে এখনো সেভাবে জ্বলে উঠতে পারেননি কেউ। সতীর্থ সাইফ হাসান ব্যাট হাতে ছন্দে থাকলেও 7 রাউন্ড শেষে এখনো কোনো 50-র দেখা পাননি পিনাক। 7 ম্যাচে রান সংখ্যা 158, সর্বোচ্চ 42, তাই ব্যক্তিগত পারফরমেন্সে এখনো সন্তুষ্ট হতে পারছেন না তিনি। একটা অ্যাভারেজ প্রতি ম্যাচে 40-45 করতেছি, বাট একটা সিজিগে আটকে যাইছি। আমার কাছে মনে হচ্ছে হয়তো এক্সপিরিয়েন্স আর 40-এর ঘরে গিয়ে একটু স্টেবল হলে হয়তো ভালো হবে। ইনজুরিতে পড়ে
সিসিএসের হয়ে কেবল তিন ম্যাচ খেলেছেন পেসার সাইফুদ্দিন। তিন ম্যাচে ৬ উইকেট পেলেও বোলিং অ্যাকশন সন্দেহজনক, এমন রিপোর্ট করেছেন আম্পায়াররা। তবে এসব আমলে নিচ্ছেন না এই পেসার। আমার কনফিডেন্স আছে, আমার বোলিং ওরকম কিছু একটা নেই, যেহেতু আমি ওয়ার্ল্ড কাপ খেলছি, আরও ইন্ডিয়া ট্যুরে অনেক ছিল, যদি ওরকম সমস্যা মনে হতো তাহলে আমি হয়তো ওইখানে হইতাম। জাতীয় দলের পেস বোলিং বিভাগে বেড়েছে প্রতিযোগিতা, তাই মুস্তাফিজ রুবেলদের সাথে প্রতিযোগিতা করে কবে জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন তা জানেন না। তবে দলের প্রয়োজনে মাঝে মাঝে ব্যাট করারও যোগ্যতা আছে বলে ভবিষ্যতে টাইগারদের জার্সি গায়ে জড়ানোর ব্যাপারেও আশাবাদী সাইফুদ্দিন। বোলিং এর পাশাপাশি ব্যাটিংটাও আমার সাত আট আমি করতে পারি, তো এই জিনিসটা আর কি। অনেক স্যাররা বলছে তুমি একটু হার্ড ওয়ার্ক করো, তোমার সুযোগটা আছে, আমার টার্গেট এটাই। সিসিএস এর কাছ থেকে সাত রাউন্ড শেষে পারিশ্রমিক কেবল ১ লাখ টাকা বুঝে পেয়েছেন পিনাক সাইফুদ্দিন। তবে অর্থের দিকে নয়, পারফরমেন্সের দিকেই চোখ তাদের। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। জানাবো আইপিএল এর খবর। ইউসুফ পাঠানের অপরাজিত হাফ সেঞ্চুরির সুবাদে প্লে অফের টিকিট নিশ্চিত করল সাকিবের কলকাতা নাইট রাইডার্স। বাঁচামরার লড়াইয়ে কেকেআর ২২ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। জবাবে ৮ উইকেটে ১৪৯ রানে থামে সানরাইজার্স। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আগেই প্লে অফ নিশ্চিত করেছিল অরেঞ্জ আর্মিরা। সাকিবের কলকাতা নাইট রাইডার্স এর জন্য ছিল বাঁচা মরার লড়াই। ইডেন গার্ডেন্সে পা ফসকালেই কঠিন সমীকরণের সুতোয় ঝুলে পড়ত কেকেআর এর প্লে অফ ভাগ্য। সেই সাথে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে সাবেক চ্যাম্পিয়নদের ম্যাচ উইনিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এমন অবস্থায় টস হেরে কেকেআর কে উড়ন্ত সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রবিন উথাপ্পা ও গৌতম গম্ভীর। দলীয় ৩৩ ও ব্যক্তিগত ২৬ রানে উথাপ্পাকে ফিরিয়ে দিয়ে রানের লাগাম টানেন শ্রা। উইকেটে থিতু হওয়ার আগেই ব্যক্তিগত ১০ রানে ফেরেন মুনরো। দলীয় ৫৭ রানে সতীর্থকে অনুসরণ করেন একবার জীবন পাওয়া অধিনায়ক গম্ভীর, তিনি করেছিলেন ১৪ রান। এরপর মনীষ পাণ্ডের সাথে রানের পাগলা ঘোড়া ছোটান ইউসুফ পাঠান। ২৭ রানে জুটি করে পাণ্ডে ফেরেন ব্যক্তিগত ৪৮ রানে। হোল্ডার ও সাকিব নামের প্রতি সুবিচার করতে না পারলেও ইউসুফ পাঠানের অপরাজিত ৫২ রানের সুবাদে ১৭১ রানের সংগ্রহ পায় কলকাতা নাইট রাইডার্স। ৩২ রানের বিনিময় মুস্তাফিজ নেন ১টি উইকেট। জবাবে দলীয় ২৯ রানে অধিনায়ক ওয়ার্নারকে হারিয়ে হোঁচট খায় সানরাইজার্স হায়দ্রাবাদ। কেকেআর বোলারদের শাসন করা শেখর ধাওয়ান ফেরেন দলীয় ৮৬ ও ব্যক্তিগত ৫১ রানে। এরপর ভেঙে পড়ে সানরাইজার্স এর ব্যাটিং লাইন আপ। যুবরাজ সিং ও নমান ওঝা কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। অরেঞ্জ আর্মির ৫ ব্যাটসম্যান ব্যর্থ হয় ২ অঙ্কের কোঠায় স্পর্শ করতে, ফলে ২২ রানের জয়ের সাথে প্লে অফে ওঠার আনন্দে মাতে কলকাতা নাইট রাইডার্স। শায়লা পারভীন, সময় সংবাদ। এদিকে আইপিএল এর অন্য ম্যাচে বিরাট কোহলির অপরাজিত হাফ সেঞ্চুরির সুবাদে প্লে অফে টিকিট নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লি ডিয়ার ডেভিলসের দেয়া ১৩৮ রানের লক্ষ্য বেঙ্গালুরু পেরিয়ে যায় ১১ বল হাতে রেখেই। এবার জানাবো ভারত ক্রিকেট বোর্ডের খবর। ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআইর নতুন সভাপতি হলেন অনুরাগ ঠাকুর। আজ মুম্বাইয়ে বোর্ডের এক বিশেষ সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। কদিন আগে বিসিসিআই সভাপতির পদ ছেড়েছেন আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া শশাঙ্ক মনোহর। এরপর থেকেই গুঞ্জন ছিল অনুরাগ ঠাকুর হতে যাচ্ছেন পরবর্তী সভাপতি। শেষ পর্যন্ত সত্যি হল সেই গুঞ্জন। বিসিসিআই সংবিধান অনুযায়ী এবার সভাপতি মনোনীত করে ভারতের পূর্বাঞ্চলের ৬ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সর্বসম্মতিক্রমে শুধুমাত্র অনুরাগ ঠাকুরকে মনোনীত করায় আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের অন্যতম প্রভাবশালী ও ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করবেন অনুরাগ ঠাকুর। আর নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি অজয় শিরকে। বিসিসিআইয়ের ইতিহাসে অনুরাগ ঠাকুর সর্বকনিষ্ঠতম সভাপতি। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাজাপ্রাপ্ত জাহিদ হোসেনের শাস্তি মকুব করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি তাবিথ আওয়াল। ধারণা করা হচ্ছে দু একদিনের মধ্যে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। তাবিথ আওয়াল আরও জানান, জাতীয় দলের জন্য দীর্ঘমেয়াদে ইউরোপীয় কোচ খোঁজা হচ্ছে তাদের প্রথম পছন্দ। এদিকে এদিন রেফারিং নিয়ে ফিফার নতুন নিয়ম সম্বন্ধে ফুটবলারদের প্রশিক্ষণ দিয়েছে বাফুফে রেফারিজ কমিটি।
গুরুত্বপূর্ণ মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ফাউল করে সেট পিসের শাস্তি থেকে গোল হজম করা যেন এক প্রকার নিয়ম হয়ে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য। 2018 রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে 32 গোল খাওয়া বাংলাদেশ দলের তাই কিছুটা বোঝা পড়া দরকার। সেটা অনুধাবন করেই কিনা ফিফার নতুন নিয়ম কানুনগুলো নিয়ে শিষ্যদের খাতা কলমে পাঠদান করলো বাফুফে রেফারিজ কমিটি। উদ্দেশ্য, এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফের আসন্ন দুটি ম্যাচে যেন অন্তত সতর্ক থাকতে পারে দল। পুলিং, পুশিং এন্ড হোল্ডিং, এইসব ক্ষেত্রে যদি কোনো প্লেয়ার চ্যালেঞ্জ করতে যায় বলের জন্য বা খেলতে যায়, সেক্ষেত্রে আগে রেড কার্ড হতো, রেড কার্ড হবে না, এখন ইয়েলো কার্ড হবে। ভিডিওর মাধ্যমে ম্যাচ কমিশনাররা ম্যাচ অ্যানালাইসিস করে এটা রিপোর্ট দিতে পারবে। পুরনো প্লেয়াররাও অনেক রুলস আগে জানতেন না। লোকাল ম্যাচে যে যে জিনিসটা হয় সেই জিনিসটা ন্যাশনাল টিম যেন না করে, এগুলির থেকে অ্যাভয়েড করার জন্য আমরা সেমিনারটা উদ্যোগ নিয়েছি। এদিকে ক্ষমা চেয়ে চিঠি দেয় সাফ ও বঙ্গবন্ধু গোল্ড কাপে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছরের সাজা পাওয়া জাহিদ হোসেনের শাস্তি মকুব করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ন্যাশনাল টিমস কমিটি চাইলে জাতীয় দলের চলমান ক্যাম্পেই দেখা যেতে পারে এই মিডফিল্ডারকে। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি একটা ইমার্জেন্সি মিটিং করে ওই অ্যাপ্লিকেশন পিটিশনটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। প্লেয়ার জাহিদের সাসপেনশন রিভোক হয়ে গেল। এখন যদি ন্যাশনাল টিমের কোচ বা ম্যানেজমেন্ট ওকে ডাকে ট্রায়ালের জন্য, আর ও যদি মেরিটে, ফিটনেসে এবং খেলার অভিজ্ঞতায় দেখাতে পারে যে জাতীয় দলে আবার ফেরত আসতে পারার দরকার, তাহলে অবশ্যই ও চান্স পাবে। এদিকে খণ্ডকালীন চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলে দায়িত্ব নেওয়া লুডভিক ডিক্রুইফের সঙ্গে চুক্তি শেষ হবে 10 জুন। এরপর পাড়ানো হতে পারে এই ডাচ কোচের মেয়াদ। আর দীর্ঘমেয়াদে জাতীয় দলের কোচ নিয়ে নানা পরিকল্পনার কথা ফুটে ওঠে বাফুফের এই কর্মকর্তার কণ্ঠে। জার্মান সেট আপ থাকতে পারে, ডাচ সেট আপ থাকতে পারে, মিক্স সেট আপ থাকতে পারে। আমরা কমপ্লিটলি ওপেন, বাট ইউরোপিয়ান কোচ আর কোচিং স্টাফ এটাতে আমরা ফোকাসড আছি। তবে প্রস্তুতি ম্যাচ খেলা বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পায়নি বাফুফে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে, আকর্ষণ হারাচ্ছে ঐতিহ্যবাহী খেলা ভলিবল, অনিয়মিত জেলাভিত্তিক টুর্নামেন্ট আর বাজেট স্বল্পতাকে দায়ী করল ফেডারেশন, সমাধানের অনুরোধ খেলোয়াড়দের। এবার প্রিমিয়ার ডিভিশন হকি লীগের খবর। হকি লীগের খেলায় সোনালী ব্যাংককে 2-2 গোলে ড্র করেছে ওয়ারি ক্লাবের বিপক্ষে। প্রথমার্ধে আম্পায়ারদের সাথে হাতাহাতিতে জড়িয়ে ওয়াক অফ করতে চায় ওয়ারির খেলোয়াড়রা। পরে আম্পায়ার্স কমিটির সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে খেলা শুরু হয়। অন্য ম্যাচে সাধারণ বিমাকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছে ওয়ান্ডারার্স। এ দৃশ্য হকির নীল টার্ফে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য। পেনাল্টি কর্নারের সিদ্ধান্ত না মানার রেশ ধরে আম্পায়ারকে শাসানো শুরু করেন ওয়ারির অধিনায়ক মুসামিয়া। এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয় পুরো পরিস্থিতি। ক্লাব কর্মকর্তারাও তেড়ে আসেন খানিক বাদে, এক প্রকার অসহায় হয়ে পড়েন আম্পায়াররা। ওয়াক অফ করতে যাওয়া ওয়ারিকে অনুরোধ করে সমঝোতায় ফেরান আম্পায়ার্স কমিটির জেনারেল সেক্রেটারি কামরুল ইসলাম। আরও একবার হকির দীনতা যেন ফুটে উঠল মাওলানা ভাসানী স্টেডিয়ামে। ম্যাচের চতুর্থ মিনিটেই প্রসেনজিতের ফিল্ড গোলে লিড পায় সোনালী ব্যাংক। এরপর 26 ও 34 মিনিটে পাল্টা আঘাত করে ওয়ারি। শিহাবের জোড়া গোলে লিড পায় হাসান রনি শিষ্যরা। দ্বিতীয়ার্ধে উভয় পক্ষ মিস করে সহজ কিছু সুযোগ, তাই এগিয়ে যাওয়া আর সমতায় ফেরা কোনোটিই হচ্ছিল না। তবে 55 মিনিটে প্রসেনজিৎ আবারও পেনাল্টি কর্নার থেকে দলকে এনে দেন স্বস্তির গোল। 2-2 গোলে শেষ হয় ম্যাচটি। এর আগের ম্যাচে যেন একাধিপত্য ওয়ান্ডারার্সের। 22 মিনিটে সাধারণ বিমার জালে আঘাত হেনে শুরুটা করেন রাকিবুল হাসান। এর 2 মিনিট পর ব্যবধান দ্বিগুণ। গোলদাতা ভারত থেকে আমদানি করা জসবিন্দর সিং, তিনি 8 মিনিট পর দেন আরও একটি গোল। প্রথমার্ধ শেষ হতে না হতেই ব্যবধান 3-0। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেও চলে ওয়ান্ডারার্সের দাপট। খলিলুর রহমান 46 ও 51 মিনিটে করেন 2টি গোল, আর সাধারণ বিমার কফিনে শেষ পেরেকটি ঠোকেন প্রথম গোল করা রাকিব। এর মাঝে অবশ্য একটি সান্ত্বনা সুযোগ গোল পায় সাধারণ বিমা। 6-1 গোলে জয় পায় ওয়ান্ডারার্স। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। হকিতে বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ারের সংখ্যা মাত্র 3। ঘরোয়া হকিতে আম্পায়ারদের মান নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তোলে অংশগ্রহণকারী দলগুলো। সমস্যা সমাধানে আন্তর্জাতিক হকি ফেডারেশনের সহযোগিতায় 6 দিনব্যাপী এক কর্মশালা আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশন, যেখানে প্রশিক্ষক হিসেবে ছিলেন FIH এর আম্পায়ার্স কমিটির ম্যানেজার ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আম্পায়ার অমরজিৎ সিং। দেশের হকিতে মাঠে খেলার চেয়ে আম্পায়ারদের পারফরমেন্স নিয়ে এখন আলোচনা হয় বেশি। নানা কারণে এদেশের ঘরোয়া আসরগুলোতে আম্পায়ারদের উপর চড়াও হতে দেখা গেছে খেলোয়াড়দের। এছাড়া দেশীয় আম্পায়ারদের আম্পায়ারিং এর মান নিয়ে প্রশ্ন তুলেছে ক্লাবগুলো।
দেশের আম্পায়ারদের আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্যই আন্তর্জাতিক হকি ফেডারেশন FIH এর আম্পায়ার্স বোর্ডের ম্যানেজার বিশ্বখ্যাত মালয়েশিয়ান হকি আম্পায়ার অমরজিৎ সিংকে প্রশিক্ষক হিসেবে নিয়ে এসে এক সপ্তাহের একটি কর্মশালা পরিচালনা করেছে হকি ফেডারেশন। অমরজিতের ঝুলিতে রয়েছে বিশ্বকাপ সহ 154টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা। কর্মশালায় অংশ নিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক তিনজন আম্পায়ার সহ মোট 26 জন। কর্মশালা শেষে 26 জন প্রশিক্ষণার্থীর হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। সব শেষে প্রশিক্ষক অমরজিৎ শোনালেন আশার বাণী। এদেশের আম্পায়াররা খুবই প্রতিভাবান, শুধু তিনজন নয়, এদেশের আরো অনেক আম্পায়ার আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার যোগ্যতা রাখে। আমি সবসময় বাংলাদেশকে সহযোগিতা করব। এ ধরনের কর্মশালায় অংশ নেওয়া দেশের আন্তর্জাতিক আম্পায়ারদের অভিব্যক্তিটা ছিল এমন। ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার ছিল, একোচে এভরিথিং ছিল, এটা যদি আমরা এখন ইউটিলাইজ করতে পারি এটা বেটার আমাদের জন্য। ডেভেলপমেন্ট স্কিলগুলোর যদি আপনি বৃদ্ধি করতে চান, এগুলো ওয়ার্কশপ অনেকই জরুরি, বিশেষ করে যারা এখন হকিতে রুলস ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। সেই সাথে জুনিয়র আম্পায়াররাও খুশি এ ধরনের সুযোগ পেয়ে। আমাদের যারা ইয়াং আম্পায়ারদের আছে তাদেরকে যেমন সুযোগ দেওয়া হয়, সুযোগ না দিলে আমরা একেবারে বন্ধ। একটা টিমের যারা ম্যানেজমেন্টে থাকে তাদের নিয়ে একটা কোর্স করা উচিত, তখন তারা বুঝতে পারবে যে আম্পায়ার কতটুক মানে এই রুলস এর সাথে জড়িত আছে। রুলস যখন একটা প্লেয়ার যদি রুলস জানে তাহলে আর সে আর আম্পায়ারের এগেইনস্টে কখনো কথা বলবে না। শুধু মাঠের খেলায় নয়, আম্পায়ারিং দিয়েও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়াবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা কর্মশালায় অংশগ্রহণকারীদের। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো দেশের বাইরের ফুটবলের খবর, শুরুতে থাকছে কোপা দেল রে। টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জয়ের পর এবার স্প্যানিশ কাপের শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে লড়বে বার্সেলোনা। ভিসেন্তে ক্যালদেরনে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির বার্সা। অন্যদিকে লিভারপুলকে হারিয়ে ইউরোপা লিগ জয়ের পর এবার স্প্যানিশ জায়ান্টদের বধ করতে মরিয়া সেভিয়া। দু দলের ম্যাচটি শুরু হবে আজ রাত 1:30। ভিসেন্তে ক্যালদেরন বহু ফুটবলীয় মহাযজ্ঞের এক নীরব সাক্ষী, আর এবারের যুদ্ধের নাম বার্সেলোনা বনাম সেভিয়া। এ লড়াইয়ে কাতালান শিবির নামের ভারে এগিয়ে থাকবে সন্দেহ নেই। তবে বাসেলে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে হারিয়ে সম্প্রতি ইউরোপা লিগ জেতা সেভিয়াও নাছোড়বান্দা। স্প্যানিশ জায়ান্টদের হতাশায় ডোবাতে ঢাল তলোয়ার নিয়ে প্রস্তুত তারাও। বাসেলের সেই সুখস্মৃতি ফিরিয়ে আনতে চায় উনাই এমেরির শিষ্যরা। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর যেন খেপে উঠেছে লুই এনরিকের দল। কোপা দেল রের ফাইনালে এবার সেই অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদেরনেই কাতালান ইতিহাস রচনা করে আঘাত ভুলতে চায় তারা। শেষ 5 ম্যাচে শতভাগ জয় আছে বার্সার। মেসি সুয়ারেজ নেইমারদের আক্রমণ ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রতিপক্ষ দলগুলো। 5 ম্যাচে 24 গোল করা বার্সেলোনা হজম করেনি একটি গোলও। তবে সবশেষ 5 ম্যাচে 2 জয়ের বিপরীতে 3টিতেই হেরেছে সেভিয়া। মুখোমুখি শেষ 5 দেখায়ও 3 জয় ও 1 ড্র নিয়ে আধিপত্য কাতালানদের। আর বার্সার জন্য সুখবর, গোলরক্ষক ক্লদিও ব্রাভো ও উইঙ্গার স্যান্ড্রো র্যামিরেজের চোট মুক্তি। পাশাপাশি এ মৌসুমে কোপা দেল রেতে সর্বোচ্চ 5টি করে গোল করা কাতালান তারকা মেসি সুয়ারেস ও মুনিরেল হাদ্দাদিরা তো আছেনই। সেই 1903 সালে শুরু হওয়া স্পেনের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতার বয়স এখন 114 বছর। দীর্ঘ এ যাত্রায় সর্বোচ্চ 27 বার সদর পেয়ে কাতালানদের কোপা দেল রে ট্রফিটা উঁচিয়ে ধরতে দেখেছে স্প্যানিশ ফুটবল, আর 5 বার জিতেছে সেভিস্তাস্ত্রা। এবার সংখ্যাটা কি হবে, বার্সেলোনার 28 নাকি সেভিয়ার 6? মাকসুম আলম খান, সময় সংবাদ। দীর্ঘ এক যুগ পর এফএ কাপের শিরোপা জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। মিটল রেড ডেভিলস ভক্তদের শিরোপা জয়ের জন্য 3 বছরের অপেক্ষা। ওয়েমলিতে ঐতিহ্যের লড়াই, এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে আর্সেনালের রেকর্ডে ভাগ বসালো রেড ডেভিলসরা। 10 বারের মতো এফএ কাপের কাফে ট্রফি স্থান পেল ইউনাইটেড ক্যাবিনেটে। তবে কি এটা আরো একটি প্রত্যাবর্তন, নাকি তিনি ট্রফি দিয়ে শেষ করলেন নিজের ইংল্যান্ড সফর? 90 দশকের শুরুতে এমনই এক শিরোপা জিতে শুরুটা করেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। লুই ফন হালো করলেন এভাবেই, একই টুর্নামেন্ট প্রতিপক্ষ এক। ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের 3 বছরের আক্ষেপ হতাশার অবসান ঘটিয়ে রেকর্ড 12তম বারের মতো এফএ কাপ চ্যাম্পিয়ন রেড ডেভিলরা ভাগ বসালো আর্সেনালের রেকর্ডে। 2005-2007 না হলেও দানে দানে 3 দানে শিরোপা হাতছাড়া করলেন না ওয়েন রুনি। সাথে মাইকেল কেরিকের সম্ভাব্য শেষ ম্যাচটাও হল চিরস্মরণীয়।
এর আগের দৃশ্যটা কিন্তত এতটা আনন্দের ছিল না এফএ কাপ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস ম্যাচের শুরু থেকেই পন করে বসে ছাড় দেয়া হবে না এক ফোঁটাও একের পর এক আক্রমণে উইলফ্রেড জাহা ইয়ানিক বোলাসি ইয়োহান কাবায়ে ব্যতিব্যস্ত রাখেন ক্রিস স্মলিংদের কিন্তু বিপত্তি হিসেবে দাঁড়িয়ে যান তাঁর তিনবারের রেড ডেভিল বর্ষসেরা ডেভিড ডিহেয়া প্রথমার্ধে মার্শিয়াল র্যাশফোর্ডদের বেশ কটি চেষ্টা বিফলে যায় দ্বিতীয়ার্ধ যেন সুবিধা করতে পারছিল না কোনো দল ঠিক তখনই সুপার সাবের ভূমিকায় জেসন পাঞ্চিয়ন 78 মিনিটে এই ইংলিশের শক্তিশালী শটে পরাস্ত ডেভিড ডিহেয়া উল্লাসে মাতে অ্যালান পার্ডিউর দল তার মনেও নিশ্চয়ই 90 এর হারের জলজলে স্মৃতি ভাসছিল সেবার যে তিনি ফুটবলারের ভূমিকায় 3 মিনিটের মাথায় এফএ কাপ ফাইনালের নাটকীয়তার আগুনে ঘি ঢালেন হুয়ান মাতা ফেলানির বাড়ানো বল কাজে লাগিয়ে সমতায় ফেরান দলকে স্বস্তির নিঃশ্বাস এনে দেন ফনহাল নির্ধারিত সময় খেলা এক এক সমতায় শেষ হয় অতিরিক্ত সময় যেন ভিন্ন কিছু নিয়েই অপেক্ষা করছিল ইউনাইটেডের জন্য 105 মিনিটে নিজের দ্বিতীয় হলুড কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রিস স্মলিং তবুও হতদ্যম হয়নি কামব্যাক কিং খ্যাত ওয়েন রুনির দল 10 জনের দল নিয়ে বারবার আঘাত হানে প্যালেসের রক্ষণ দুর্গে ফল আসে 110 মিনিটে অ্যান্টোনিও ভ্যালেন্সিয়ার বাড়ানো বল প্রথম ছোঁয়াতেই জালে পাঠান হেসে লিনেগার্ড উল্লাসে মাতে রেড ডেভিলরা আর ইংলিশ ফুটবলের সফলতম ক্লাবের ইতিহাসে নাম উঠে যায় এই ইংলিশম্যানের রায়হান মাসুদ সময় সংবাদ এবার জার্মান কাপের খবর বায়ার্ন মিউনিখের হয়ে নিজের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখলেন পেপ গার্ডিওলা ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান কাপের মুকুট জিতে নিল বায়ার্ন মিউনিখ বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচ গড়ায় টাইব্রেকারে যেখানে 4-3 ব্যবধানের জয়ে রেকর্ড 18 বারের মতো জার্মান কাপের শিরোপা নিশ্চিত করে বাভারিয়ানরা বিদায়গুরু সংবর্ধনার মঞ্চ তৈরি ছিল চেষ্টা হয়তো রাঙাতে চেয়েছিলেন গার্দিওলা নিজেও আর সবকিছুই হলো বায়ার্নের মনের মতো সাজানো চিত্রনাট্য অনুযায়ী বাভারিয়ানদের হয়ে 3 বছরের সপ্তম শিরোপায় চুমু দিয়ে জার্মানি অধ্যায়ের ইতি টানলেন পেপ গার্দিওলা এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে না খেলার ক্ষতে প্রলেপ হিসেবে বায়ার্ন পেল জার্মান কাপের 18তম শিরোপা বার্লিন এক হয়েছে সেই 1990 সালে কিন্তু এদিন দুভাগে বিভক্ত হয়েছিল বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম গ্যালারিতে লাল সবুজের সংখ্যায় তেমন পার্থক্য না থাকলেও মাঠে দাপট ছিল লাল জার্সির বায়ার্নের নিষ্ফলা আধ ঘন্টা কাটবার পর যেন তেড়ে ফুড়ে উঠতে শুরু করে রেকর্ড গড়ে টানা চতুর্থ বুন্দেসলিগা নিজেদের করে নেয় বায়ার্ন তবে মুলার লেওয়ান্ডস্কির একের পর এক আক্রমণ করে গেলেও ডর্টমুন্ডের সুইস গোলরক্ষক রোমান বুর্কি ও ডিফেন্ডারদের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না পেপ গার্দিওলার দল ম্যাচ শেষ হবার 5 মিনিট আগে জার্মান কাপ নিজেদের করে নিতে পারত ডাই বরুশেনরা কিন্তু অবামেয়াং হেলায় সুযোগ হারালে গোলশূন্যভাবে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে সেখানেও চলতে থাকে দুদলের গোলমিসের মহড়া বেশ কয়েকটি আক্রমণ হলেও কোনো দলে গোল করতে না পারায় খেলা গড়ালো ফুটবল মাঠের লটারি টাইব্রেকে বরুশিয়ার কাগুয়া ও বায়ার্নের ভিদাল প্রথমে স্পট কিক থেকে গোল করেন তবে সভেন বেন্ডারের কিক আটকে দিয়ে নিজের জাত চেনান ম্যানুয়েল নয়ার ভুল করেননি ডর্টমুন্ডের হয়ে একবার জার্মান কাপ জেতা রবার্ট লেওয়ান্ডস্কি তবে বায়ার্নের শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যায় ডর্টমুন্ডের সক্রেটিসের কিক বাড়ে লাগলে বাভারিয়ান মিডফিল্ডার কিমিচের শট বুর্কি রুখে দিলে ইঙ্গিত মিলে নাটকীয়তার কিন্তু অবামেয়াং ও রিউসের গোলও ডর্টমুন্ডের টানা তৃতীয় জার্মান কাপ ফাইনালের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না থমাস মুলার ও ডগলাস কস্তা স্পট কিক থেকে গোল করে বায়ার্ন মিউনিখকে এনে দেন জার্মান কাপের শিরোপা সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ইব্রাহিমোভিচের জোড়া গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে অলিম্পিক মার্সেইকে 4-2 গোলে হারালো প্যারিস সেন্ট জার্মেইন ফলে টানা দ্বিতীয় মৌসুম ঘরোয়া ট্রেবল জিতল পিএসজি এ ম্যাচ দিয়ে ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে শেষবারের মতো মাঠে নামলেন সুইডিশ তারকা ইব্রা অন্যদিকে ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলানকে 1-0 গোলে হারিয়ে প্রথম ক্লাব হিসেবে টানা 2 মৌসুম ঘরোয়া লীগ ও ইতালিয়ান কাপের শিরোপা জিতল ইউভেন্টাস ফ্রেঞ্চ কাপের ফাইনাল পিএসজির জার্সি গায়ে শেষ ম্যাচ আগে জানিয়ে রেখেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ তাই স্তাদে দ্য ফ্রান্সে পার্সিয়ানদের হয়ে শেষবার মাঠে নেমে আবেগ যেন ছুঁয়ে গেল ইব্রাকেও প্রিয় সতীর্থের বিদায়টা রাঙাতে যেন পন করে নেমেছিলেন পিএসজির ফুটবলাররা তাই তো লিড নিতে বেশি সময় নেয়নি লরা ব্লাদ দল ফ্রেঞ্চ মিডফিল্ডার মাতুইদির গোলে 3 মিনিটে লিড পায় পিএসজি এর 9 মিনিট বাদেই থাউভিনের গোলে সমতা আনে অলিম্পিক মার্সেই ফলে 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ
ফ্রেঞ্চ কাপে সবচেয়ে সফল দল হলেও গেল 27 বছর মার্শে জিততে পারেনি এই ট্রফিটি। অলিম্পিয়ানদের জন্য কাজটা আরো কঠিন করে দেন সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। বিরতি থেকে ফিরেই 34 বছর বয়সী এই স্ট্রাইকারের গোলে আবারও লিড পায় পিএসজি। 57 মিনিটে এডিনসন কাভানির গোলে অনেকটা নিশ্চিত হয়ে যায় পিএসজির দশম শিরোপা। পিএসজির কিংবদন্তি ইব্রা বিদায় বেলাটা করে রাখলেন আরো স্মরণীয়। 82 মিনিটে তার করা গোলটি মৌসুমের 50তম। ক্যারিয়ারের শায়ান্নে প্রথমবারের মতো এক মৌসুমে অর্ধশত গোলের রেকর্ড গড়লেন 34 বছর বয়সী এই স্ট্রাইকার। শেষ দিকে মার্শের বাতশুয়াই একটি গোল শোধ করলেও পিএসজির উৎসব থামাতে তা যথেষ্ট ছিল না। 4-2 গোলের জয়ে টানা দ্বিতীয়বার ঘরোয়া ট্রেবল জিতে মৌসুম শেষ করে পার্সিয়ানরা। অন্যদিকে ইতালিয়ান কাপের ফাইনালে রোমের অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হয় এসি মিলান ও ইউভেন্টাস। গেল 5 বছরের শিরোপা ঘর ঘোষণার সঙ্গে একমাত্র ইতালিয়ান কাপই রসনেরিদের আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার সুযোগ করে দিতে পারত, কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা তুরিনের ওল্ড লেডিদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি হোন্ডা মন্টলিভোরা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ম্যাসিমিলিয়ান ও অ্যালেগ্রির দল, কিন্তু মিলানের ডিফেন্স ভেদ করে গোলের দেখা পায়নি ইউভেন্টাস। নির্ধারিত 90 মিনিটে কোন দল গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে 110 মিনিটে গোল করেন আলভারো মোরাতা। সেই গোলই ইতিহাস রচনার জন্য যথেষ্ট ছিল। টানা 2 মৌসুম ঘরোয়া লীগ ও কাপের শিরোপা উল্লাসে মাতে ইউভেন্টাস। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। নানা কারণে ফিকে হয়ে গেছে ঐতিহ্যবাহী খেলা ভলিবল। অনিয়মিত জেলাভিত্তিক টুর্নামেন্ট আর বাজেট স্বল্পতায় দিন দিন পিছিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রাণীর এই খেলা, এমনটাই জানালেন ফেডারেশনের সহসভাপতি। এদিকে ফেডারেশনের একমাত্র স্টেডিয়ামে নেই ছাউনির ব্যবস্থা, ফলে তীব্র রোদ ও বৃষ্টিতে ভোগান্তির শিকার হচ্ছেন খেলোয়াড়রা। উপরে খোলা আকাশ, নিচে ছাদবিহীন মাঠ, ছাউনি না থাকায় তীব্র তাপদাহ ভোগায় খেলোয়াড়দের, সেই সঙ্গে বৃষ্টি হলেই খেলায় তৈরি হয় প্রতিবন্ধকতা। কাদা আর পানি জমে বন্ধ হয়ে যায় খেলা, নেই দর্শক, তাই উন্মাদনায় রয়েছে ঘাটতি। অথচ বেশ ঢাকঢোল পিটিয়ে হচ্ছে ঢাকা মহানগরী প্রিমিয়ার ভলিবল লীগ। একসময় স্বাধীনতা পরবর্তী সময়ে ভলিবলের ছিল সুবর্ণ যুগ। স্টেডিয়ামে দেখা মিলত গ্যালারির ভরা দর্শক, খেলোয়াড়দের মধ্যে প্রচণ্ড স্নায়ুচাপ আর হাড্ডাহাড্ডি লড়াই। দেশ এবং দেশের বাইরে ভলিবলের অর্জন নেহাত কম নয়, কিন্তু এই একবিংশ শতাব্দীতে ক্রিকেট উচ্ছ্বাসে ডুবতে বসেছে গ্রাম বাংলার অতি জনপ্রিয় খেলা ভলিবল। বর্তমানে পেশাদার ভলিবল খেলোয়াড়ে রয়েছে বড্ড অভাব। লেখাপড়ার পাশাপাশি ভলিবল খেলছেন কেউ কেউ, আবার কেউ বা নেহাত বেকার আছেন বলেই চালিয়ে যাচ্ছেন খেলা। আর্থিক নিরাপত্তার অভাব, চাকরির ঘাটতি, এসব কারণেই ভলিবলে জড়াচ্ছেন কম। 10 বছর ধরে খেলতেছি, আশা করি এবার খেলাধুলা ছেড়ে দিব, খেলাধুলা চাকরি বাকরির মধ্যে ঢুকে পড়বো। সরকারের পৃষ্ঠপোষকতা তেমন একটা নাই। আমরা ক্রিকেট খেলা বা অন্যান্য খেলা যেরকম দেখি যে ওয়ালটন বা বড় বড় কোম্পানিগুলো স্পন্সর করা, ভলিবলের ক্ষেত্রে দেখেন সেটা নাই। বাংলাদেশ ভলিবল ফেডারেশন আসলে ওইভাবে আন্তরিক না। আসলে আমাদের ঢাকা যদি সারা বছর খেলা হয় তাহলে টোটাল সবগুলো ক্লাবে সারা বছর প্র্যাকটিস হচ্ছে। জেলা ভিত্তিক টুর্নামেন্ট না হওয়াকে দুষলেন ফেডারেশনের সহসভাপতি, আর প্রিমিয়ার লিগে সার্ভিসেস দলগুলোর অতিরিক্ত বাজেটে দল করার ফলে ছোট দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানালেন এই ফেডারেশন কর্মকর্তা। তাই এর দায়টা ফেডারেশনকেও দিলেন তিনি। ডিস্ট্রিক্ট লেভেলের খেলা হয় না, টুর্নামেন্ট হয় না, লিগ হয় না, এবং ওরা যদি ইন্টারেস্ট না নেয় তাহলে খেলোয়াড় তো ওখানে উঠবে না। ফেডারেশন উচিত এটার উপরে একটু মনিটর করা। মলিন ভলিবলে ফিরবে সুদিন এমন প্রত্যাশা সকলেরই, আর সেই পরিবর্তনে ফেডারেশনের নেতৃত্ব দেওয়াটা এখনই প্রয়োজন বলে মত সংশ্লিষ্টদের। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। অদ্ভুত আচরণের দায়ে দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী নারী কাবাডি দলের অধিনায়ক শাহনাজ মালেকা এবং শীলা আক্তারকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে কাবাডি ফেডারেশন, এমনটাই জানিয়েছেন ফেডারেশনের ট্রেজারার এম এ মান্নান। শাহনাজ মালেকা এবং শীলা আক্তার মঞ্চের দিকে এগিয়ে যেয়ে অত্যন্ত আচরণ করে এবং ফেডারেশনের কিছু কর্মকর্তার এগনিস্টে বকাবকি করে, যা অত্যন্ত অশোভনীয় ছিল। সবার সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে এবং আইজি সাহেবের উপস্থিতিতেই 3 বছরের জন্য তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইপিএলে টানা ম্যাচ খেলে ক্লান্ত মুস্তাফিজকে কাউন্টিতে না খেলে বিশ্রাম দিতে চায় বিসিবি, কাটার মাস্টারের সাথে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত। আইপিএল এর প্লে অফ নিশ্চিত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সাকিবের কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদকে 22 রানে হারালো কলকাতা।
অবশেষে ক্ষমা চাওয়ায় শাস্তি মওকুফ হলো জাহিদ হোসেনের, দ্রুতই ফিরছেন জাতীয় দলের ক্যাম্পে, দীর্ঘমেয়াদে ইউরোপীয় কোচ খুঁজছে বাফুফে। পেপ গার্ডিওলার বিদায়ী ম্যাচে ঘরোয়া ডাবলস জিতল বায়ার্ন মিউনিখ, কোপা ইতালিয়ায় জয় পেয়েছে ইউভেন্টাস, পিএসজির হয়ে শেষ ম্যাচে জোড়া গোল দিয়ে ফ্রেঞ্চ কাপ জেতাল ইব্রা। এবং রাতে কোপা দেল রে ফাইনালে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা, 12তম এফএ কাপ শিরোপা জিতে আর্সেনালের রেকর্ডে ভাগ বসালো ম্যানচেস্টার ইউনাইটেড। দর্শক, এই ছিল খেলা সময়ের এখনকার আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট ইউটিউব। খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।